ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আনে শহরে ছুরি হামলার ঘটনার ভিডিও স্থানীয় গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি মাথায় স্কার্ফ ও চোখে কালো চশমা পরা অবস্থায় সেখানকার মাঠে খেলারত অবস্থায় শিশুদের উপর ছুরি দিয়ে হামলা করে। এই হামলায় চার শিশুসহ ছয় ব্যক্তি আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের তালিকায় 22 মাস বয়সী শিশু ও 70 বছর বয়স্ক ব্যক্তিও রয়েছেন। এদিকে হামলার পরপরই পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজ করে, আর ওই ব্যক্তিকে গ্রেফতার করতেও সক্ষম হয় স্থানীয় পুলিশ। জানা গেছে ওই ব্যক্তি সিরিয়ান নাগরিক। 2022 সালের নভেম্বরে ওই ব্যক্তি ফ্রান্সে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় আবেদন করে। একই সাথে ওই ব্যক্তি সুইডেন, ইতালি ও সুইজারল্যান্ডেও রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিল। তবে সুইডেনে তার রাজনৈতিক আবেদনটি গৃহীত হলেও ফ্রান্সে তার রাজনৈতিক আবেদন এই ঘটনার মাত্র 4 দিন আগে প্রত্যাখ্যান হয়। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এদিকে স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন এই ঘটনার সাথে এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে কেন এবং কি কারণে এই ছুরি হামলা হয়েছে এটি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলেই বিস্তারিত জানা সম্ভব হবে। এদিকে এই হামলাকে কাপুরুষিত হামলা হিসাবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন ও জেরাল দারমানা ইতিমধ্যেই আনে শহরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটিকে বর্বরোচিত হামলা হিসেবেই তারা উল্লেখ করেছেন। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন আক্রান্তদের পাশে সরকার রয়েছে, সব ধরনের সহযোগিতা করা হবে তাদের। ছুরি হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ডাচ ও ব্রিটিশ নাগরিক রয়েছেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এই ঘটনাকে কাপুরুষিত হামলা হিসাবে উল্লেখ করেছেন। আর ফ্রান্সের জাতীয় সংসদে এই ছুরি হামলার ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করে সংহতি প্রকাশ করা হয়েছে। এই ছুরি হামলা সহ গেল কয়েক বছরে ফ্রান্সে বেশ কয়েকটি হামলা হয়েছে, যার অনেকগুলি ছিল সন্ত্রাসী হামলা। শিশুদের উপর বর্বরোচিত এই হামলায় এখন অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, ফ্রান্স।